দেখো, এই দেখো, আমার কাছে বাংলাদেশের সব থেকে বড় আইডি। এই আইডিতে এমন কোনো কালেকশন নাই যেটা আমার কাছে নাই। ও বাবা, তাই নাকি? মানে বাংলাদেশের সবচেয়ে দামি আইডি? তুমি যে কি সিজন 1 2 বিবেস ওয়ালা প্লেয়ারের সাথে কালেকশন ভার্সেস করো, পারলে আমার সাথে কালেকশন ভার্সেস করো, শালা বট। ই কে 10 লক্ষ টাকা দিয়ে আইডি কিনছি, সাহস থাকলে আসো। ওরে বাবা! আচ্ছা দেখি তোমার কিরকম 10 লক্ষ টাকার আইডি আর কিরকম বাংলাদেশের সবচেয়ে বড় আইডি। তো আসো কালেকশন ভার্সেস করি। হেই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গাইজ, আয়েশা ফোন করে তাড়াতাড়ি করে গেমে আসতে বললো, কি হয়েছে আল্লাহই জানে। আর হ্যাঁ গাইজ, নতুন আপডেট আপনাদের কাছে ভালো লাগছে কি খারাপ লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখন দেখি দেরি না করে আয়েশারে ইনভাইট দিব আমি। তো গাইজ, আয়েশা কিন্তু এরকমভাবে কোনোদিন আমার বলে নাই যে তাড়াতাড়ি করে গেমে আসতে, আজকে এমনভাবে বললো মনে হয় কোনো বিপদে টিপাদে পড়ছে। তো দেখি এখন ইনভাইট দেয় কি রে মাসুম ভাই, ইনভাইট দেয় সময়। আরে ভাই, বলতে বলতে আয়েশা ইনভাইট দেয়, দেখি ওর গ্রুপে যাই। হ্যালো হ্যালো আয়েশা, হ্যালো, কোনো কিছু হয়েছে এত তাড়াতাড়ি গেমে আসতে বললা যে? আরে না না, এমনি কিছু হয় নাই। আরে তাহলে যে এত তাড়াতাড়ি গেমে আসতে বললা, আমি তো ভয় পেয়ে গেছি, আমি মনে করছি তোমার কোনো কিছু হয়েছে। না না, M10 Max জীবনে চোখে দেখছো? আরে বুঝলাম না, M10 Max দেখাই এত ভাব নিচ্ছো? M10 Max জীবনে চোখে দেখছো? বটলা যাও ভাগো। আরে ভাই বুঝলাম না, আমারে এত তাড়াতাড়ি গেমে ডাইকা M10 Max দিয়ে কিক দিলো, দেখি আবার ইনভাইট দেই। হ্যালো হ্যালো, বুঝলাম না এই সব বটলা শটলা আমার ইনভাইট দেয় কেন? তুমি কি আমার লেভেল আসো? আরে বুঝলাম না, হঠাৎ করে এরকম ব্যাপার করতেছো কেন? না মানে দেখো না আমার আইডিতে কত সুন্দর সুন্দর কালেকশন, দেখো আমার M10 Max আছে, তুমি জীবনে চোখে দেখছো M10 Max? ওহো, তাহলে এখন বুঝলাম যে এত তাড়াতাড়ি টাকার মানে কি, মানে M10 Max কইরা যে ভাব নিচ্ছো মনে হচ্ছে আমার কাছে M10 Max নাই। ওই যে BBS তারপর সিজন 1 2 ওদের সাথে কালেকশন ভার্সেস করে নিজেরা কালেকশন ভার্সেস কিং মনে করো, সাহস থাকলে আমার সাথে আসো। তুমি এই সামান্য একটা আইডি কিনে আমার সাথে কালেকশন ভার্সেস করবা? 10 লাখ টাকা দিয়ে আইডি কিনছি, সাহস থাকলে আসো। বহুত তেজ হো রায়ো হ্যায়, বহুত তেজ হো রাসা। উরি বাবা, 10 লাখ টাকার আইডি, আমি তো ভয় পাইছি। জানি পারবা না, তারপরে বলতেছি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতবার করে বলতাছো আর আমার গ্রুপ থেকে এতবার অপমান করে করে কিক দিচ্ছো, সেহেতু তোমার সাথে কালেকশন ভার্সেস করব, দেখি তোমার কিরকম 10 লাখ টাকার আইডি, দেখাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাহস থাকলে পাছায় হাত দিয়ে ডাকা এই মোড়টা দেখাও, জানি তোমার কাছে নাই। ওরে ওরে ভাই, এই মোড়টা তো আমার কাছে নাই মনে হয়, ভাই প্রথমবারে হাইরা যাব। তো যদি দেখাইতে পারি তাহলে তুমি আমার কাছে 500 টাকা দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই মোড়টা দেখাইতে পারো তাহলে তোমাকে আমি 500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, 500 টাকার কথা মনে থাকার জন্য, এই তো এই তো ইমোট পেয়ে গেছি, এই যে 500 টাকা, দেখো তো তোমার এই ইমোটটা না? ইয়ে ইয়ে মানে তোমার কাছে ইমোটটা আছে? হ্যাঁ হ্যাঁ, কি দেখলা, আমার 500 টাকা কিন্তু দেওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে আমি এমন একটা ইমোট দেখাবো যেটা তোমার কাছে জীবনেও থাকবে না আর নাইও। আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি এমন কি ইমোট যা আমার কাছে জীবনেও থাকবে না। সব ভিডিওতে দেখি তুমি শুধু লাভ ইমোট দাও, তোমার কাছে তো প্রপোজ ইমোট নাই, তুমি সাহস থাকলে এই প্রপোজ ইমোটটা দেখাও। লল লল, আমি লাভ ইমোট দেখাই বলে প্রপোজ ইমোট আমার কাছে নাই ভাই, আসলে লাভ ইমোটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি প্রপোজ ইমোটটা ইউজ করি না। আর তাই বলে এটা না যে আমার কাছে প্রপোজ ইমোট নাই, দেখো তো তোমার এটা প্রপোজ ইমোট কিনা? ভাই প্রপোজ ইমোট তো তোমার কাছে আছে, কেমনে? তো তো প্রপোজ ইমোট থাকবে না, 10 লাখ টাকা দিয়ে আইডি কিনে একটা M10 Max করে আইছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে, শালা নুবড়ি। না এমনি হবে না, আমি তো গরিব লোকের কালেকশন দেখাইতেছি, আমি তো 10 লাখ টাকা দিয়ে আইডি কিনছি, আমার কাছে তো কালেকশনের অভাব নাই, বড় লোক বড় লোক কালেকশন দেখাইতে হবে। এখন আমি তোমাকে এমন একটা গান ম্যাক্স রিমোট দেখাবো যেটা তুমি জীবনে চোখেই দেখো নাই। আচ্ছা কি সেই রিমোট, দেখাও তো। কোন গান আবার? তুমি সাহস থাকলে EMP Max রিমোটটা দেখাও, জীবনে তো চোখেই দেখো নাই, দেখছো কোনোদিন? এ হালাই কয় কি, EMP Max আমার হাতে ধরো না, আমার সাথে EMP Max এর চ্যালেঞ্জ দেয়, তো দেখি ওর সাথে একটু প্র্যাঙ্ক করি। ওরে ওরে ভাই, EMP Max এটা তো আমার কাছে নাই। ও ভাই সাব, জানি তোমার কাছে নাই, আগের বার তো সস্তা সস্তা ইমোট দেখাইছি এর জন্য দেখাইতে পারছো, এটা তো বড় লোক ইমোট, এটা তোমার কাছে থাকবেই না। এই সব বট শট প্লেয়ার যে আমার গ্রুপে কেমনে আসে আমি বুঝি না, যাও ভাগো। ভাই ভাই, EMP Max আমার হাতে ধরো না ভাই, EMP Max দেখাই নাই, প্রাঙ্ক করছি বলে কিক দিছে, দেখি আরেকবার ইনভাইট দিয়ে EMP Max টা দেখাই দি ভাই, মানে এইটাই বেডি মানুষ আর কি বলতাম। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো কি হলো, আবার ইনভাইট দাও কেন? 10 লাখ টাকার আইডি, তুমি আমার লেভেল আসতো ভাই, মানে একটা EMP Max এর রিমোট দেখাতে পারি নাই বলে কিক দিছো। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই রিমোটটা কিসের রিমোট? ইয়ে ইয়ে মানে তোমার কাছে EMP Max এর রিমোট আছে, কেমনে ভাই? তো তো কি 10 লাখ টাকার আইডি নিয়ে কি চোখেও কম দেখো নাকি? EMP Max এর রিমোট দেখো না? আচ্ছা ইয়ে মানে মানে আর কি বলবো, হ্যাঁ হ্যাঁ মানে 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 আর কি বলবো ভাই, মানে তোমার আর কি বলবো, মানে একটা M10 Max করে যে ভাব নিছো,
আচ্ছা ঠিক আছে, তুমি সাহস থাকলে টু শুটার ম্যাক্স রিমোটটা দেখাও দি। ওরে বাবা, টু শুটার ম্যাক্স রিমোট এটা তো আমার কাছে নাই। তো তো টু শুটার ম্যাক্স রিমোট নাই তো এত ভাব নেওয়ার মানে কি বুঝলাম না। হ্যাঁ, এটা M10 ম্যাক্স করে কি ভাব। আরে তুমি বুঝো না, আমি তোমার সাথে একটু ভাব নিতে চাইছিলাম, তুমি নিতে দিলা না। লল ভাই লল। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাহস থাকলে এই এসকার ম্যাক্স রিমোটটা দেখাও দি। এসকার ম্যাক্স রিমোটটা তো আমার কাছে নাই। কি আছে কি আছে তোমার 10 লাখ টাকার আইডিতে, জানি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আইছো। আরে তুমি বুঝো না, আমি তোমার সাথে একটু ভাব নিতে চাইছিলাম, তুমি নিতে দিলা না। আচ্ছা শোনো, এখন আমি একটা ইমোট দিব, এই ইমোট তুমি দিবা না। আমি একটা ভিডিও বানাবো, এই ভিডিওর মধ্যে তোমাকে আমি কালেকশন ভার্সেস করে হারিয়ে দিব। লল, মানে তুমি ভিডিও বানাবা আর আমার কাছে ইমোট থাকলে আমি সেটা দিব না? আমি তোমাকে একটা ইমোট দেখাবো, তুমি বলবা নাই, তাহলে সবাই মনে করবে আর তুমি হেরে গেছো, আমি কালেকশন ভার্সেস কুইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইজ, যারা যারা আপনারা আমার কাছ থেকে টপ আপ করতে চান, উপরে দেখেন আমার হোয়াটসঅ্যাপ ভিউ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে মেসেজ করতে পারেন আর সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে কম দাম এবং বিশ্বাসের সাথে টপ আপ করতে পারবেন। আর হ্যাঁ গাইজ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়। আর যারা যারা আপনারা আমার পুরনো কাস্টমার আছেন, আপনারা আমার ইমোতে মেসেজ দিতে পারতেছেন না, তারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কারণ আমার ইমোতে একটু ঝামেলা হয়েছে। তো আমার ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে ভাই, আপনারা দয়া করে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইনশাআল্লাহ আগের মতো বিশ্বাসের সাথে টপ আপ পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অন করতেছি, তুমি কিন্তু দেখাবা না ইমোটটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইজ, আপনারা সবাই দেখেন আপনাদের ভাবি কেমনে জিতে। আয় বটলা আয়, সাহস থাকলে এই মোটটা দেখা, জানি পারবি না তাও বলতেছি, জানি দেখাতে পারবি না, শালা বটের ঘরের বট ফকিন্নি। ভাই এইটা কি, আমার কাছে এই মোটটা আছে, তারপরেও আমার কি অপমান করতেছে, মানে সাজানো ইমোট। আরে সোনা, আমার কাছে তো ইমোটটা নাই, তুমি ইমোটটা কই পাইছো? আমি 20 লাখ টাকা দিয়ে আইডি কিনছি, এগুলো হচ্ছে রিয়ার ইমোট, অনেক আগের ইমোট, এগুলো তুই পাবি কই শালা বটলা? ও আচ্ছা, এগুলো তো কারোর কাছে না, শুধু তোমার কাছে ছাড়া। যা আমার গ্রুপ থেকে ভাগ। ভাই মানে ও ইচ্ছে করে আমারে বললো এই মোটটা না দিতে, আর ওই আমারে কি গিয়া দিল ভাই, এইটাই হলো বেডি মানুষ ভাই, আর কি কইতাম। তো দেখি ওরে ইনভাইট দে, ইনভাইট দে, জিগাই কেন কিক দিল। হ্যালো হ্যালো, আরে আবার ইনভাইট দেই, এই সব বট ইউটিউবার একটা ইমোট দেখাইতে পারে না বটলারা। হে বটলা বটলা, একটা ছোট একটা ইমোট দেখাইছি তাও দেখাইতে পারে না বটলা বটলা, এই সব আমার লেভেলেই নাই। আরে আইছের বাচ্চা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, অপমান করতেছস কেন, তোর ভিডিও বানানো কি হইছে? হ্যাঁ হ্যাঁ হইছে। হালাই বটলা, এরম করে ইচ্ছে করে ভিডিও বানাবে, এখন আমারে লোকের সামনে খারাপ বানাবে? আরে আমি জানি এই ইমোটটা তোমার কাছে আছে, তারপরে একটু ভাব নিলাম এই ভিডিওটা আমি আপলোড করে কালেকশন ভার্সেস কুইন হয়ে যাব, তখন তোমাকে কেউ দাম দিবে না। হ্যাঁ তুমি যে আমার শিখাই শিখাই দিছো, এগুলো সব আমি ভিডিও করছি, এখন এটাও আমি আপলোড দিব, তখন সবাই জানা যাব তুমি কি রকম। হ্যাঁ আমি হারলেও আমি জিতছি, আমি জিতলেও আমি জিতছি, আর বেশি বুঝলে ব্রেকআপ। ইয়ে ইয়ে না 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 থাক, মানে আমি আর কিছু কইতাম না গাইস, বেডি মানুষ কি রকম হয় আপনারা সবাই দেখে নেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিন অবশ্যই, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না।